গণটিকার শেষ দিনে তুলনামূলক ভিড় কম দেয়া হলো দ্বিতীয় ও বুস্টার ডোজও জটিলতা ছাড়াই টিকা নিতে পারার স্বস্তি ভ্যাকসিন নিল সোয়া ১২ কোটি মানুষ পোশাক রপ্তানিতে বিশ্বে ফের দ্বিতীয় স্থানে বাংলাদেশ অবস্থান ধরে রাখতে বন্ধ কারখানা চালুর আহ্বান আলাদা মন্ত্রণালয় করার প্রস্তাব বিজিএমইএর বাংলা সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার দণ্ডপ্রাপ্ত বেগম খালেদা জিয়া ও তারেক রহমান নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জাতীয় নির্বাচন নিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেন সরকারের উন্নয়ন দেখে মিথ্যাচারে ব্যস্ত বিএনপি সিরাজগঞ্জ থেকে রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট সোমবার সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে শুরু হয় জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে জড়ো হন দলের নেতাকর্মীরা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান দণ্ডপ্রাপ্ত আসামি হয় অংশ নিতে পারবেন না নির্বাচনে তাই জাতীয় নির্বাচন নিয়ে জনগণকে বিভ্রান্তি করার চেষ্টা করছে দলটি দুর্নীতিতে তারা এমনি জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুর্নীতি দুর্নীতিবাজ বিএনপি নেতাদের জনগণ ভোট দেবে না সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ জানান বিএনপির মহাসচিব লাগাতার মিথ্যাচার করছেন কোনো ইস্যু না পেয়ে তারা এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বলে আন্দোলন করার পায়তারা করছে দ্রব্যের মূল্য কত সেটি বিষয় নয় মানুষ কিনতে পারে কিনা সেটি হচ্ছে বিষয় আমাদের নেত্রী যেভাবে দেশ পরিচালনা করছেন এতে তারা শঙ্কিত তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তারা শঙ্কিত এজন্য তারা নির্বাচনকে ভয় পায় সাত বছর পর অনুষ্ঠিত সম্মেলনে অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসানকে সভাপতি এবং আব্দুস সামাদ তালুকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় রিঙ্কু কুণ্ডু সময় সংবাদ সিরাজগঞ্জ সারা দেশে গণটিকা কর্মসূচির তৃতীয় ও শেষ দিনেও কেন্দ্রে কেন্দ্রে ছিল ভিড় তবে স্বাস্থ্যবিধি মানার বালাই ছিল না সাধারণ মানুষের এদিকে দেশে করোনার টিকা নেওয়ার সংখ্যা ছাড়ালো সোয়া ১২ কোটি রিপোর্টারদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট তৃতীয় দিনেও টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে ভিড় করছেন সাধারণ মানুষ বড়দের পাশাপাশি ছিল ১২ থেকে ১৮ বছর বয়সী শিশুদের উপস্থিতিও সকালে ভিড় থাকলেও দুপুরের পর কমে আসে জনসমাগম বরিশালের টিকা কেন্দ্রগুলোতে সকাল থেকে ভিড় জমে সব উপজেলা সহ বরিশাল নগরীর নির্ধারিত ৭টি কেন্দ্রের পাশাপাশি ১৫টি মোবাইল টিম শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে টিকা দিচ্ছে নোয়াখালীতে গাদাগাদি করে লাইনে দাঁড়িয়ে সকাল থেকে টিকা নিয়েছেন সাধারণ মানুষ নয় উপজেলার ১২০টি কেন্দ্রে একযোগে টিকা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ঝিনাইদহেও চলছে প্রথম ডোজের গণটিকাদান কার্যক্রম শহরের স্থায়ী কেন্দ্রগুলোতে টিকা নিতে আসা মানুষের ভিড় থাকলেও বিপরীত চিত্র ছিল গ্রামের কেন্দ্রগুলোতে তৃতীয় দিনে খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডের প্রতিটিতে ৯টি করে কেন্দ্রে টিকা দেয়া হয় পাশাপাশি নগরীর ২টি কেন্দ্রে টিকা দেয়া হয় শিক্ষার্থীদের গণটিকার তৃতীয় দিনে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং নগরীর ২৭ ওয়ার্ডের কাউন্সিলরের কার্যালয়ে টিকা কার্যক্রম চলে গত দুই দিনে বিভাগে ৮ লাখ এবং সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের ৪৫,০০০ মানুষকে টিকা দেয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ আহসানুল করিম সময় সংবাদ বিশ্বে পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান ধরে রাখার চ্যালেঞ্জ দেখছেন ব্যবসায়ীরা করোনা সহ নানা জটিলতায় বন্ধ হওয়া কারখানাগুলোর সংকট দূর করার দাবি তাদের এ খাতের অগ্রগতি ধরে রাখতে আলাদা মন্ত্রণালয় করা সহ ২২ দফা প্রস্তাব দিয়েছে বিজিএমইএ শাখা টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট প্রতিষ্ঠাকালীন সময় থেকে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে প্রথম স্থান চীন দখল করলো দ্বিতীয় স্থান নিয়ে বাংলাদেশের সঙ্গে প্রতিযোগী দেশগুলোর লড়াই চলে আসছে কয়েক দশক ধরেই কিন্তু ২০২০ সালে বাংলাদেশে ৬৫ দিন লকডাউনের সুযোগে দ্বিতীয় স্থানে চলে আসে ভিয়েতনাম ২০২০-২১ অর্থ বছরে বাংলাদেশ ৩১.৪৫ বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি করলো ভিয়েতনাম করেছে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার লকডাউনের কারণে ২০২০-এ মার্চে এপ্রিলের মধ্যে আমরা যখন ফ্যাক্টরি ২ মাস প্রোডাকশন বন্ধ রেখেছি
ওই কারণেই আমরা মনে করি আমরা পিছিয়ে গেছি। বিজিএমইর তথ্য মতে করোনার সময় বাংলাদেশ প্রায় $4 বিলিয়ন অর্ডার বাতিল করেছিল বিদেশি ক্রেতারা, যা বর্তমানে অনেকটা কাটিয়ে উঠেছে গার্মেন্টস সেক্টর। এখান থেকে মালগুলি স্মুথলি যদি যায় তাহলে প্রোডাক্টিভিটি আমাদের বেড়ে যায়, আর আমরা যদি ঠিক মতন বন্দর থেকে টাইমলি সব কিছু নিয়ে আমাদের ফ্যাক্টরিতে ঢুকাতে পারি তাহলে আমাদের লিড টাইমটা কমে যায়। বাংলাদেশে 4,700 গার্মেন্টস প্রতিষ্ঠান বিজিএমইর সদস্য থাকলেও নানা জটিলতায় ইতিমধ্যে 2034টি বন্ধ হয়ে গেছে। পুরোদমে উৎপাদন রয়েছে মাত্র 1600 কারখানা। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে অন্তত 83% ভূমিকা রাখছে এই তৈরি পোশাক শিল্প খাত। একদিন পর্যন্ত বাজেট কিংবা নীতি নির্ধারণ পর্যায়ে এ খাতে তেমন কোনো ভূমিকা রাখতে পারত না, অবশেষে নীতি নির্ধারকদের বোধোদয় হয়েছে। আসন্ন বাজেটের প্রস্তাবনার জন্য বিজিএমইর সাথে বৈঠক করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এত বড় একটা সেক্টরকে নিয়ে তো পরিকল্পনাটা থাকতে হবে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। কীভাবে বিদেশের আরও বেশি উপকৃত হবে, কীভাবে শিল্পের প্রসার ঘটানো যাবে, সংখ্যা বাড়ানো যাবে, এই সমস্ত ব্যাপারগুলি নিয়ে কিন্তু একটা ইনসেন্টিভ ১.২-১.৩%। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কাল থেকে শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ অভিযান, চলবে এপ্রিলের শেষ পর্যন্ত। এরই মধ্যে সাগর থেকে ভোলার অনেক ট্রলার ঘাটে ফিরতে শুরু করেছে। নিষেধাজ্ঞা সফল করতে সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি অভিযানের প্রস্তুতি নিচ্ছে মৎস্য বিভাগ। এ অবস্থায় যথাসময়ে সরকারি সহায়তা বিতরণের দাবি জেলেদের। উৎপল দেবনাথের ছবিতে নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট। উৎপাদন বাড়াতে ইলিশের অভয়ারণ্যে মার্চ ও এপ্রিল মাস জুড়ে দেশব্যাপী থাকবে সব ধরনের মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে দুই মাস নদীতে জাল ফেলতে পারবেন না জেলেরা, তাই নিষেধাজ্ঞার আগ মুহূর্তে নাওয়া খাওয়া ভুলে ইলিশ শিকারে ব্যস্ত তারা। এদিকে কিছু জেলে আগেভাগেই জাল নৌকা ঘাটে তুলতে শুরু করেছেন। জেল জরিমানা এড়াতে নির্দিষ্ট সময়ের আগেই সাগর থেকে ফিরে আসছে ট্রলারও। জেলেরা জানান দীর্ঘ সময় কর্মহীন থাকায় নানা সংকটে পড়তে হয় তাদের, তাই সরকারি সহায়তা যথাসময়ে বিতরণের দাবি তাদের। অভিযান আসতেছে, আমরা এখন মাস ধরে উপরে অভিযান পালন করার জন্য উপরে উঠে যেতেছি। সরকারের কাছে আমার কথা আবেদন যে সরকারিভাবে যা কিছু জেলেদের জন্য আইয়ে তা যাতে আমরা ঠিকঠাক মতো পাই। যদি আরো কিছু সময় পাইতো জেলেরা আরো কিছু পয়সা জোগাড় করা সম্ভব হইতো। এদিকে অভিযান সফল করতে বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে মৎস্য বিভাগ। এই বিষয়টা জেলেদের মধ্যে প্রচার করার জন্য আমাদের মৎস্য অধিদপ্তর অত্যন্ত ব্যস্ত সময় পার করছে। ব্যাপক প্রচার প্রচারণা, লিফলেট বিতরণ, মাইকিং এর মাধ্যমে জেলেদেরকে সচেতন করা হচ্ছে। দেশের অন্যান্য অভয়াশ্রমের সাথে ভোলার ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত 90 কিলোমিটার ও চর ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর 100 কিলোমিটার এলাকায় মাছ ধরা বন্ধ থাকবে। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়া সহ শিলাবৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে কৃষকের গম, ভুট্টা, ধান, কলা ও পানের বরজ সহ বিভিন্ন ফসল। ঝরে গেছে আম ও লিচুর মুকুল। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহযোগিতা চেয়েছেন চাষিরা। অসময়ের বৃষ্টিতে কৃষকের মাথায় হাত, কষ্টের ফসল মুহূর্তেই তছনছ করে দিয়েছে আকস্মিক শিলাবৃষ্টি। রোববার চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যায় প্রচণ্ড ঝড়ো হাওয়া সহ শিলাবৃষ্টি। এতে সবচেয়ে ক্ষতি হয়েছে সদর ও দামুড়হুদা উপজেলায়। শিলাবৃষ্টিতে মাটিতে নুয়ে পড়েছে গম, ভুট্টা ও ধান। ক্ষতি হয়েছে পেঁয়াজ ও রসুন সহ বিভিন্ন ফসল। 10-15 মিনিটের ভিতরে যে একদম ধূলিসার করে দিয়ে সবজি, মাঠে কোনো সবজি নাই। আমার জীবনে কোনোদিন এরকম ক্ষতি কোনোদিন দেখিনি। বরজের এই অবস্থা, পান টান সব নষ্ট হয়ে গিয়েছে। এই রিপোর্ট আমরা সরকারের কাছে পৌঁছাই দেবো এবং সরকার এই ব্যাপারে যথাসাধ্য সহযোগিতা, কৃষকদের সহযোগিতা করার চেষ্টা করব। ঝিনাইদহে হঠাৎ শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টিতে সদর, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার বিভিন্ন গ্রামের মাঠের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। মাটির সঙ্গে মিশে গেছে গম, মুসুর, ভুট্টা সহ অন্যান্য ফসল। কলা, ভুট্টা, গম, পেঁয়াজ, রবি শস্য সব শেষ। মাঠে যেগুলো বাজনো ধান ছিল
সব সব মাটির সাথে মিশে গিয়েছে। মাঠকর্মীরা মাঠে আছে, তারা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি কি পরিমাণে হয়েছে সেটি নিরাপদ করার চেষ্টা করছি আমরা। এছাড়া মেহেরপুরে শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে কৃষকের রবি ফসল, আম ও লিচুর মুকুল ঝরে পড়া সহ ক্ষতি হয়েছে কলাসহ বিভিন্ন মৌসুমি ফল ও শাকসবজি। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এই ছিল বাংলা সময়, সঙ্গে থাকুন সময়।